হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। সকাল সকাল চলে এসেছি আপনাদের কাছে আবার আমার কিছু নতুন নতুন রেসিপি নিয়ে। তো আপনাদের এই রেসিপিগুলি দেখার জন্য সবথেকে প্রথমে আপনাদেরকে কী করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল ঘন্টিটি টুং করে বাজিয়ে দেবেন, যাতে সবথেকে প্রথমে নোটিফিকেশান এলেই আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তা আজকের এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তার জন্য আপনাদেরকে দেখতে হবে আমার আজকের এই রেসিপিগুলি। তা আজকে আমি বানাচ্ছি তিনটে আইটেম, যেগুলো আপনাদেরকে কিন্তু আমি বলবো না, তার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং দেখে পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কী কী রেসিপিগুলি বানাচ্ছি। তা আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি আজকে কী কী রেসিপি করছি। চলুন তাহলে রান্নাঘরে যাই। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার আমি পোস্তর ভাপা বানাবো। তার জন্য সবথেকে প্রথমে আমি বাটির মধ্যে পোস্তটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 6 চামচের মতো 7 চামচের মতো পোস্ত নিয়েছি, বাকিটাও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি নিয়ে নেবো কাঁচা লঙ্কা। ঝাল ঝাল করে হবে, এটার জন্য পোস্তটা একটু বেশি করে নেবেন, কারণ খুবই টেস্টফুল জিনিস। তো তখন দেখবেন খেয়ে খেয়ে মনে হচ্ছে না, মনে হবে আর একটু হলে ভালো হতো। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে এবং আমাদের বাড়িতেও সবারই খুব পছন্দের এটা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে পাঠাবেন। দেখুন পোস্তটা বাটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। আমি পোস্তর ভাপাটা বানানোর জন্য সবথেকে প্রথমে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমি এখানে 2 পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজটা মুখে খেতে খুব ভালো লাগবে, এই পোস্তটার সঙ্গে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা খুব ভালো লাগবে খেতে। আপনারা ইচ্ছা করলে আরও বেশিও দিতে পারেন। তিন চারটা মতো লঙ্কা আমি চিরে দিয়ে দেবো পোস্তটায় দেওয়ার জন্য। তাহলে দেখুন আমি এই পোস্ত ভাপাটা কীভাবে বানাচ্ছি। তা সব থেকে প্রথমে আমি একটা ছোটো মতন এই সাইজের ছোট্ট সাইজের টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিনের মধ্যে আমি পোস্তটা ঢেলে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কাটা। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো বেশ খানিকটা বেশি পরিমাণে সরষের তেল। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশে গেছে, এই যে পোস্তটা বেটে রেখেছিলাম এই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু পরিমাণে জল আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, এটা আমি ঢাকাটা বন্ধ করে দেবো। দেখুন ভাতটা প্রায় আমার 60%-এর মতো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি
টিফিনটা দিয়ে দেবো, খুব সাবধানে আস্তে আস্তে দেবেন। আর সাইড থেকে এই হাতাটা আমি দিয়ে রেখে দিচ্ছি যাতে টিফিনটা বেশি না নড়ে। এবার এটা এইভাবেই হতে থাকবে, ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে পোস্তটাও রেডি হয়ে যাবে। এবার আমি নেক্সট আইটেম বানাবো, মাছের ডিমের বড়া। এই যে দেখুন খুব সুন্দর একদম ফ্রেশ ডিম, এই ডিমটা আমি নিয়ে নেবো মাছের ডিমের বড়া বানানোর জন্য। সবথেকে প্রথমে ডিমটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো, লঙ্কা কুচি দেবো, সেগুলো আমি রেডি করে নিই। মাছের ডিমটা বানানোর জন্য আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আজ সকাল সকাল বাবা বাজারে গেছিলেন তো ওখান থেকে মাছের ডিম পেয়েছে, নিয়ে এসছেন। বাবার সেদিনকে মাছের যে টকটা হয়েছিল সে রেসিপিটা ভীষণ ভালো লেগেছে, তো তাই আজকে আবার ডিম নিয়ে এসছে যে ওই হবেই টক বানাও মাছের ডিম দিয়ে। তো আপনারা যদি কেউ আমার রেসিপিটা মাছের টকের দেখেননি তো আমার ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দেবো, রেসিপিটা আপনারা আবার দেখে নেবেন। আর আপনারা কে কে টক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও নানান রকম টকের রেসিপি আপনাদেরকে দেখাবো বানিয়ে। এই গরমের মধ্যে বেশি বেশি করে টক খাবেন, খুব ভালো। সব আমি ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের গ্রামের একদম মাঠে চাষ করা চাষি পেঁয়াজ, এগুলো পান্তা ভাত বলুন, ফ্যান ভাত বলুন, গরম ভাতের যে যেটার সঙ্গেই বলবেন খুব ভালো লাগে খেতে। আর গরমের সময় এই পেঁয়াজ খাবেন, এতে লু লাগবে না। আমি এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, কুচিয়ে এটার সাথে দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে। আর একটু জোয়ান, জোয়ানটা আমি হাতে এভাবে ঘষে দেবো, গন্ধটা ভালো বার হবে। এবার এটা আমি মধ্যে আমি দিয়ে দেবো একটু বেসন। বেসন দিলে বড়াটা ভাজতে খুব সুবিধা হবে এবং ভালোভাবে ভাজা যাবে। টিফিনটা আমি সব থেকে প্রথমে নামিয়ে নিচ্ছি। ভাতের সাথে আলু দিয়ে দিচ্ছিলাম, আমি মাছের ডিমের টকটা বানানোর জন্য সব থেকে প্রথমে একটা শুকনো গুঁড়ো মশলা বানিয়ে নেব, তাই কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ধনে, আর সামান্য একটু পরিমাণে গোটা জিরে। টকটা আমি তেঁতুল দিয়ে করবো, তাই তেঁতুলটা আমি ভিজিয়ে নিচ্ছি। যতক্ষণে আমার বড়াটা ভাজা হবে তখনই তেঁতুলটা রেডি হয়ে যাবে। একটা পিস ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো উল্টে নিচ্ছি। Thank you.
ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছের ডিমের টকটা বানানোর জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি ওই ভাজা পোড়া তেলটা আমি তুলে নিলাম এবার এটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু কালো সরষে আর কারি পাতা এখানে আমি তেঁতুলের পাল্পটা রেডি করে নিয়েছি ওটার মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো আর একটু আমি জল দিয়ে দিচ্ছি একটু বড়াটায় ঝোলটা টেনে নেব এটা দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর টক তাই একটু আমি বেশি করে চিনি দিচ্ছি যে ভাজা মশলাটা আমি গরম করে রেখেছিলাম সেটা আমি ভালো করে গুঁড়ে নিচ্ছি ধনে জিরা শুকনো লঙ্কা দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এটার মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁচা একটু সরষের তেল আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব রেডি মাছের ডিমের বড়ার টক ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব পেঁয়াজ কুচি সব দিয়ে আর এই যে বাড়িতে বানানো আচারের তেল এটা দিয়ে আমি আলুটা খুব ভালো করে মেখে নেব টা খুলে দেখি পোস্ত ভাপাটা কেমন হয়েছে দেখুন সুন্দর হয়েছে বড়ার টক খুব সুন্দর হয়েছে দেখো এটা পোস্ত ভাপা হ্যাঁ বড়ার দুটো দিয়ে দি দাও দুটো দাও বাস একটু ঝোল দাও Thank you.
ঠিক ঠিক এবার বলো। এবং রান্নাটা আপনারা দেখলেন, আপনারা বাড়িতে চেষ্টা করবেন এবং আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন এইভাবে বানানোর জন্য। সত্যিকারের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। খাবার শুরু করছি।